দিদিকে বলোর পাল্টা ছিল সংকল্পযাত্রা। এবার ভোটারদের মন বুঝতে বুথ তীর্থযাত্রা শুরু করলো বিজেপি। লোকসভা ভোটে দলের অভাবনীয় সাফল্যের পরও জনসংযোগে খামতি রাখতে চাইছে না দল। তাই রবিবার পাড়া থানার আনড়া থেকেই অভিনব কর্মসূচি শুরু করলো তারা। জেলার 2439টি বুথে জনগণেশের মন বোঝার এই যাত্রা কি তৃণমূলের জনপ্রীতির জল মাপার জন্য, নাকি নিজেদের ভিত কতটা মজবুত তা যাচাই করে নেওয়ার জন্য? রাজনীতির রঙ্গমঞ্চ উত্তাল এই যাত্রা ঘিরে। না পিসিকে বলো, না দাদাকে বলো, না বর্দাকে বলো, না জেঠাকে বলো, সেই চলছে। আমরা জনগণের কাছে, জনগণের কাছে কথা বলছি, তাই জনগণের আমাদের ভবিষ্যৎ, জনগণকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি সংবাদ।